প্রতিদিন সকালে উঠেই যে চিন্তা আমাদের প্রথম মনে আসে সেটা হলো আজ ব্রেকফাস্ট বা জলখাবারে কি বানাবো সকলেই চাই একটু আলাদা একটু স্বাস্থ্যকর জলখাবার আজ আমি সেই রকমই একটা জলখাবার বানিয়ে আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবেন সাথে সাথে আমার চ্যানেল রসনাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলে যাবেন না চলুন তাহলে শুরু করা যাক এর জন্য লাগছে এক কাপ সুজি একটা পাত্রে আমি সুজিটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দই দিয়ে এটা মাখলে খেতে বেশি ভালো লাগে যদি টক দই না থাকে সেক্ষেত্রে শুধু জল দিয়ে মাখলেও হয় ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন টাইট টাইট হয়ে গিয়েছে সেজন্য আমি একটু জল এর সাথে মিশিয়ে দেব পুরোটা যদি টক দই দিয়ে মেশান তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ এটা খুব টাইট টাইট হয়ে যাচ্ছিল এইভাবে মেখে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব তাহলে সুজিটা বেশ ভালো করে ফুলে যাবে এদিকে লাগছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেটাকে আমি কুচি করে রেখেছি ছোট সাইজের করে কুচি করে রেখেছি দুটো কাঁচা লঙ্কা এখানে কুচি করে রেখেছি আর লাগছে ওয়ান টেবিল স্পুন রসুন কুচি আর এখানে লাগছে এক কাপ মটরশুঁটি একটা প্যান নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এটা বাচ্চারা খাবে বলে আমি অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিলাম আপনারা চাইলে বেশি দিতে পারেন একটু নাড়াচাড়া করে নেয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি সব জিনিসটাকে আমি হালকা করে সতে করবো বেশি একদম লাল করে ফ্রাই করব না যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সেইটুকু করলেই হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা মটরশুঁটি দিয়ে আমি ভালো করে তিন চার মিনিট এটাকে ফ্রাই করে নেবো যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা সব জিনিসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব জিনিসগুলো বেশ মটরশুঁটির সাথে মিশে যায় এবং এর কাঁচা গন্ধগুলো চলে যায় মশলার মধ্যে একটু পাক হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন এখানে আমি দিয়েছি এক চা চামচ নুন আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা যদি দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে অমেটো করতে পারেন আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখানে আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আমচুর পাউডার কিংবা চাট মশলাও দিতে পারেন সব জিনিসটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা একদম চলে যায় এবং রসটা অনেকটাই মরে যায় সেই রকমভাবে আমি এটাকে মোটামুটি পাঁচ মিনিট মতন ফ্রাই করে নিয়েছি এরপরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আর এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে এটাকেই আমি পুর হিসাবে ব্যবহার করব মিক্সিতে এটাকে ভালো করে বেটে নিচ্ছি একদম স্মুথ করে দেখুন বাটা হয়ে গিয়েছে এইভাবে বেটে নিয়েছি জল ছাড়া কিন্তু এটা বাটতে হবে জল দেওয়া একেবারেই যাবে না এরপরে দেখুন এখানে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু আধ ঘন্টা পরে দেখুন টাইট টাইট হয়ে গিয়েছে সেই জন্য এটাকে মেখে নিতে হবে মেখে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন নুনটা স্বাদ মতন দেবেন আর দিচ্ছি চিনি এক চা চামচ নুন আর চিনি দিলে নুন তো দিতেই হবে চিনিটা দিলে বেশ ভালোই লাগে খেতে আপনারা যদি চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা অমিট করবেন এরপরে সমস্ত জিনিসগুলোকে ভালো করে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে একটু মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জল কারণ এটা বেশ টাইট টাইট হয়ে গিয়েছে একটু জল দিয়ে এটাকে মাখতে হবে কারণ এটা একটু খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না সেরকম একটা ব্যাটার বানাতে হবে সুজির এই যে ব্রেকফাস্টটা এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর খুব স্বাস্থ্যকর দিয়ে দিচ্ছি আরও একটু জল ওয়ান ফোর্থ কাপ জল আমার তারপরেও লেগেছে দেখুন এটা ঠিকঠাক তৈরি হয়ে গিয়েছে রকম কনসিস্টেন্সি দরকার এরপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি সেখানে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্যানেতে তার জন্য যাতে সব দিকটাতে বেশ ভালো করে তেলটা লেগে যায় ননস্টিকের প্যান হলে কোনো সমস্যা নেই কিন্তু যদি অ্যালুমিনিয়ামের বা অন্য কিছু পাত্র ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু প্যানটাকে ভালো করে গরম করে নেবেন এরপরে আমি মিশ্রণটা এক চামচের মতন দিয়ে দিচ্ছি আর এইভাবে গোল করে পেতে দিচ্ছি চেষ্টা করবেন একটু পাতলা করে পাততে তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে খুব বেশি মোটা হলে কিন্তু কোন সমস্যা হতে পারে সেই জন্য পাতলা করে এইভাবে পেতে দিচ্ছি পাতা হয়ে গিয়েছে এরপর আমি ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট এটাকে লো ফ্লেমে রেখে দেবো তাহলে একদম সুন্দরভাবে কুক হয়ে যাবে দেখুন ওপর দিকটা অনেকটা শুকনো হয়ে এসেছে তার মানে অনেকটাই কুক হয়ে গিয়েছে এরপরে পুরটা আমি এইভাবে নিয়েছি গোল করে নিয়েছি যতটা বেশি পুর দিতে পারেন ততটাই ভালো লাগবে খেতে এরপরে হাতে করে এইভাবে চেপে চেপে চ্যাপটা করে নিয়েছি তারপর এখানে মাঝের অংশটাতে শুধু দিতে হবে সাইডের অংশটা যেন বাকি থাকে না হলে কিন্তু কভার করার অসুবিধা হবে সেই জন্য মাঝের দিকটাতে পুরটা এইভাবে দিয়েছি আর ওপর থেকে আবার সুজির যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে কভার করে দিতে হবে পুরোটাকে খুব পাতলা করেই আমি লেয়ার করছি যাতে খেতে বেশি ভালো লাগে এইভাবে পাতলা করে ওপরটাকে পুরোটাকে কভার করে দিতে হবে আর গোল শেপের যেন সমানভাবে গোল শেপটা হয় সেটাও লক্ষ্য রাখতে হবে দেখুন পুরোটা কভার হয়ে গিয়েছে এবং সাইডগুলো একটু এইভাবে চেপে দিচ্ছি যাতে বেশ গোল মতন হয়ে যায় তাহলে দেখতেও খুব ভালো লাগবে এরপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি দু মিনিট মতন এটাকে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বেশ ভালো করে কুক হয়ে যায় নিচের অংশটা কুক হবে কিন্তু ওপরের পোশাটা দেখুন কুক হবে না সেই জন্য একবার উল্টে দিতে হবে দুটো খুন্তি নিয়েছি নেয়ার পরে এইভাবে উল্টাতে হবে নাহলে কিন্তু একটা খুন্তি দিয়ে উল্টাতে গেলে অসুবিধা হবে উল্টে দিয়েছি এরপরে যাতে ওই দিকটাতেও তেল পৌঁছায় সেই জন্য সাইড থেকে এইভাবে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এইভাবে প্যানটাকে হিলিয়ে আমি তেলটা যাতে ভিতরে ঢুকে যায় সেই জন্য হিলিয়ে দিচ্ছি যাতে তেলটা ভিতরে একদম সুন্দরভাবে ঢুকে যায় এবং ভালো করে ওই দিকটাও ভাজা হয়ে যায় এইভাবে কিছুক্ষণ আমি খোলা অবস্থাতেই এটাকে রাখবো যাতে অপোজিট দিকটাও বেশ ভালো করে কুক হয়ে যায় দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে সব জিনিসগুলো এইভাবে পুরোটা সার্ভ করতে পারেন কিংবা কেটে কেটেও সার্ভ করতে পারেন এইভাবে গোল গোল সার্ভ করে দিয়েছি এটা সসের সাথে বা কোনো চাটনির সাথে খেতে খুব ভালো লাগে পুদিনার চাটনি কিংবা ধনে পাতার চাটনি দিয়েও খুব ভালো লাগে এটা কেটে দেখাচ্ছি দেখুন ভিতর থেকে একদম পুরে ঠাসা এবং খেতে অপূর্ব সুন্দর লাগে ভিতর থেকে কত সুন্দর পুটটা এসেছে এইভাবে কেটে কেটে সার্ভ করলে দেখতে বেশি ভালো লাগে এবং খেতেও বেশি ভালো লাগে এইভাবে জলখাবার নিত্য নতুন বানান আর সকলকে একদম তাক লাগিয়ে দিন আমি জানি বাচ্চা থেকে বড় সকলেই এটা খুব ভালোবাসবে আর কমেন্ট করে জানান আপনার এই রেসিপিটা কেমন লেগেছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলে যাবেন না সাথে সাথে বলি আমার চ্যানেল রসনাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখুন যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় বলি যে সমস্ত বন্ধুরা আমার সাথেই রয়েছেন তারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থাকুন